Audio Jungle. সংবাদ মাধ্যমের কর্মীদের মাস্ক ও স্যানিটাইজার প্রদান করলো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার দুপুরে চাঁচল মহকুমার সংবাদ মাধ্যমের কর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন মালদা জেলা তৃণমূল পরিষদের সভাপতি প্রসূন রায়। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কর্মীদের করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাই সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে করোনা প্রতিরোধক মাস্ক এবং স্যানিটাইজার তাদের হাতে তুলে দেওয়া হয়। সাংবাদিকদের পাশাপাশি এদিন চাঁচলে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে এবং এই জিনিসগুলি তুলে দেওয়া হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার সহ অন্যান্যরা। মালদা